আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি ইলেকট্রিক হাউস চ্যানেলে। আর সিসিবি ব্রেকার কীভাবে ইনস্টল এবং ওয়্যারিং করা হয় এই ভিডিওর মাধ্যমে তা দেখানো হলো। আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের আর সিসিবি ব্রেকারের সম্পর্কে যত সমস্যা আছে তা সমাধান করতে পারবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। আর সিসিবি ব্রেকার ব্যবহার করা হয় হিউম্যান প্রোটেকশন এর জন্য। আর সিসিবি ব্রেকার ব্যবহার করলে অনেক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যায়। আসুন তাহলে দেখা যাক কীভাবে আমরা আর সিসিবি ব্রেকার ইনস্টল এবং ওয়্যারিং করব। আর সিসিবি ব্রেকার ইনস্টল করার জন্য এখানে একটি 63 এম্পিয়ারের এমসিবি এবং 63 এম্পিয়ারের আর সিসিবি ব্রেকার নেওয়া হলো এবং 5টি সিঙ্গেল পোল এমসিবি ব্রেকার নেওয়া হলো। এমসিবির গায়ে যে C63 লেখা আছে, এই C63 দিয়ে বোঝানো হয় ব্রেকারটি কোন টাইপের বা কোন ধরনের। ব্রেকার সম্পর্কে আরও বেশি জানতে চাইলে অথবা কত লোডের জন্য কত এম্পিয়ারের ব্রেকার ব্যবহার করা হবে করতে হয় তা জানতে চাইলে কমেন্ট করুন। আসুন জেনে নেই কীভাবে আর সিসিবি ব্রেকার ওয়্যারিং করা হয়। আর সিসিবি ব্রেকার সিরিজে সংযোগ করতে হবে। এখানে সিঙ্গেল ফেজ ডিবিতে আর সিসিবি ব্রেকার সংযোগ করে দেখানো হয়েছে। প্রথমে আমাদের যে সিঙ্গেল ফেজ মিটার আছে তা থেকে ফেজ ওয়্যারটি এনে ডাবল পোল ব্রেকারের নিচে যেখানে এল লেখা আছে সেখানে সংযোগ করতে হবে এবং নিউট্রাল বা কালো ওয়্যারটি এনে ডাবল পোল ব্রেকারের যেখানে এন লেখা আছে সেখানে সংযোগ করতে হবে। ডাবল পোল এমসিবি উপর থেকে ফেজ এবং নিউট্রাল এনে আর সিসিবি ব্রেকারের নিচে সংযোগ করতে হবে। যেখানে এল লেখা আছে সেখানে ফেজ এবং যেখানে এন লেখা আছে সেখানে নিউট্রাল সংযোগ করতে হবে। এখন আর সিসিবি থেকে ফেজ এনে সিঙ্গেল পোল ব্রেকারের সাথে প্যারালালে সংযোগ করা হলো। সিঙ্গেল পোল ব্রেকার থেকে একটি ফেজ ওয়্যার এবং একটি নিউট্রাল বার থেকে একটি নিউট্রাল ওয়্যার এবং আর্থিং বার থেকে একটি আর্থিং ওয়্যার নিয়ে লাইট অথবা আপনার যে লোড আছে তাতে সংযোগ দিতে হবে। এখানে নাম্বারিং করে দেখানো হলো। ফেজ এক নাম্বার, নিউট্রাল এক নাম্বার এবং আর্থিং এক নাম্বার, এক নাম্বার লোড এর জন্য ব্যবহার করা হলো। এভাবে যে কটি সিঙ্গেল পোল ব্রেকার ব্যবহার করবেন তা বা আপনার রুমে যে কটি সার্কিট আছে প্রত্যেকটি সার্কিটের জন্য একটি করে সিঙ্গেল পোল এমসিবি ব্যবহার করতে হবে এবং এক নাম্বার সার্কিটটি যেভাবে সংযোগ করা হলো সেমভাবে প্রত্যেকটি সার্কিট সংযোগ করতে হবে। বন্ধুরা, এখানে অ্যানিমেশন সার্কিট ডায়াগ্রামের মাধ্যমে 1-5 নাম্বার সার্কিট সংযোগ করে দেখানো হলো যা ভিডিওটির শেষে দেখানো হবে। তাই আপনারা না টেনে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিওটি আপনার পছন্দ হয় তাহলে একটি লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, আর পছন্দ না হলে ডিসলাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন কেন আপনার পছন্দ হলো না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা, এমসিবি ব্রেকার এবং আর সিসিবি ব্রেকার কীভাবে কাজ করে অথবা এর প্রিন্সিপাল ওয়ার্ক সম্পর্কে জানতে চাইলে
অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং কত লোডের জন্য, কত অ্যাম্পিয়ারের ব্রেকার এবং কত সাইজের ওয়্যার দিতে হবে সেই বিষয়ে একটি ভিডিও আপলোড করা হবে। আশা করি আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বন্ধুরা, ইলেকট্রিক হাউস চ্যানেলে ইলেকট্রিক্যাল নিত্য নতুন সার্কিট ডায়াগ্রাম এবং অ্যানিমেশন সার্কিট আপলোড করা হবে। আপনাদের যেই কোনো সমস্যা কমেন্টস করে জানাবেন। We'll be right back.